Assalamualaikum everyone. I'm Raisa Hassan, a presenter. Well, there's a story behind becoming a presenter. Well, বাংলায় বলতে গেলে বলতে হয় যে প্রথমে আমি প্রেজেন্টার হওয়ার আগে একজন খুবই শান্ত স্টুডেন্ট ছিলাম। আমার অনেক আগ্রহ ছিল, আমি অনেক জায়গায় অংশগ্রহণ করতাম, কিন্তু আমি না কখনোই আর কি কোনো পুরস্কার পেতাম না, কিন্তু আমি সবসময় আগ্রহ নিয়েই অংশগ্রহণ করতাম। কিন্তু অংশগ্রহণের ক্ষেত্রেও কিছু কিছু আমাদের কিছু প্রয়োজন হয়, যেমন আমাদের আত্মবিশ্বাস অথবা একজনের বিশ্বাস থাকে যে তুমি পারবে। এই ধরনের বিষয়টা হয়তো বা না থাকার কারণেই আমি প্রথমে কিছু পেতাম না, কিন্তু আমার আগ্রহ কখনোই শেষ হতো না। তো আম্মা আব্বু একসময় বললো যে আর কত দিবা, এখন না হয় স্কুলের পড়াশোনা করো, তো দাও মাঝে মাঝে দাও। তো এই পর্যন্ত আমি তেমন পুরস্কার পাইনি, কিন্তু আমি সবসময় অংশগ্রহণ করতাম, হয়তো বা খেলাধুলায় পেতাম, পড়াশোনায় পেতাম। তো তারপর আমি ইয়াসির স্যারের অধীনে একটি কোর্স করলাম, ইংলিশে কোর্স, এবং সেটি আমার পুরো পৃথিবী এক প্রকার মনে করে বদলে দিল। কারণ সেখানে আমি প্রেজেন্টেশনের উপর একটি কোর্স করেছিলাম, এবং তারপর আমি বুঝতে পারলাম যে প্রেজেন্টেশন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্ষেত্রে আমরা হোক যাই কোনো প্রতিযোগিতায় অংশ নিতে, কিংবা কোনো ইন্টারন্যাশনাল কোনো জায়গায় চাকরি করতে বা কলেজে ইন্টারভিউ দিতে, সব ক্ষেত্রে আমাদের ইন্টারভিউটা প্রয়োজন হয়। এবং ইন্টারভিউর ক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের জ্ঞান বা একদম আমাদের প্রতিদিনের জিনিস সম্পর্কে আপ টু ডেট থাকা, এটা না, আমাদের একটা আত্মবিশ্বাসও থাকতে হবে। আমরা যদি সব কিছু জেনেও যদি প্রেজেন্টেশনে আমরা যদি প্রেজেন্টেশন বা ইন্টারভিউ হলে যে যদি আমরা কথাই ঠিক মতো বলতে না পারি, তাহলে সেটা আমাদের ব্যক্তিত্বের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলতেই পারে। তো এরপর স্যারের অধীনে আমি প্রেজেন্টেশন কীভাবে বলতে হয় সেটা শিখলাম, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনও শিখলাম, এবং আমি এই ধরনের বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। এবং নতুন টাইমে একটি কম্পিটিশন হয়েছিল ন্যাশনাল, তো সেখানে আমি স্যারের অধীনে যেই প্রেজেন্টেশন তৈরি করা শিখেছি সেটা কাজে লাগিয়ে আমি প্রথমবারের মতো ফার্স্ট হয়েছিলাম। এবং এটা খুবই একটু আশ্চর্যের বিষয় যে আমি যেখানে কখনোই প্রেজেন্টেশনে অংশগ্রহণই করিনি, সেখানে আমি প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে প্রথমবারে ফার্স্ট হয়েছি। কিন্তু এর জন্য যে কতটা পরিশ্রম করতে হয়েছে স্যারও জানেন, আমিও জানি। সপ্তাহ ধরে, সাত দিন ধরে কথা বলতে বলতে, প্র্যাকটিস করতে করতে আমাদের আমার গলা ব্যথা হয়ে গিয়েছিলো। তো এরপরে আমার বাসায় একটা প্রাইজ আসতেই থাকলো। কিন্তু এভাবে আমি কাজ করতে গিয়ে আমি মানুষের সাথে মিশতে পারলাম, মানুষের থেকে জানতে পারলাম যে তারা কীভাবে পড়ছে, তারা কী করছে। তো পড়াশোনা, কোচিং, বাসায় যাওয়া, এটা তো প্রতিদিনের ব্যাপার, কিন্তু এর পাশাপাশি যদি কিছু প্রয়োজন আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমার নিজের দেশকে তুলে ধরতে হয়, তো আমরা সেটা প্রেজেন্টেশনের মাধ্যমেই তো তুলে ধরবো। তো এই জন্য আমাদের তো কিছু প্রস্তুতিও থাকতে হবে। তো আমাদের গদ বাঁধা যেই পড়াশোনা, মানে সেখানে আমরা সৃজনশীলতা প্রয়োগ হচ্ছে, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে যখন মানুষের সাথে কথা বলতে পারছি, কিন্তু সেটা ব্যবহার খুব কম। এক্ষেত্রে আমাদের নিজেদেরই প্রথমে সচেতন হয়ে এই বিষয়টাকে তুলে ধরতে হবে। এবং এভাবেই আমার আত্মবিশ্বাস জন্মালো। এখন আমার মনে হয় যে না, আমি কিছু করতে গেলে যে না আমি পারবো, এভাবে যদি আমি আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমি একটা কিছুতে অংশগ্রহণ করি, সেখানে সুফল আসবে ইনশাল্লাহ। তো পাশাপাশি তো আমি বিভিন্ন প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে প্রাইজ পেতে লাগলাম। তারপর আমাদের স্কুলে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যেগুলোতে ছিল, যেমন উপস্থাপনা বা আমাদের বিদ্যালয়ে যে আমাদের হেড গার্ল অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল বা যে নেতৃত্ব নির্বাচন করা হয়, সেখানেও আমার একটা ইতিবাচক ফলাফল দেখা গেল। তো সেভাবে দেখা গেল যে আমি স্কুলেও বিভিন্ন কাজে অংশ নিয়ে অনেক আনন্দ পাচ্ছি, অনেক মানুষের সাথে মিশতে পারছি। এবং এই বিষয়টা আমি আগে পারতাম না, আমি একদম শান্তশিষ্ট একটা মানুষ, এখন আমি মানুষের সাথে অনেক কথা বলতে পারি, তাদের সাথে মিশে আমি অনেক কিছু শিখতে পারছি। তো এটা বলতেই হচ্ছে যে কোর্সটা না করলে হয়তো এটা সম্ভবই হতো না। তো এসএসসি যেহেতু শেষ হলো, এসএসসির কয়েকদিন পর আমি ঘুমালাম, খেলাম, ঘুরলাম, কিন্তু মানুষের তো আরও কিছু করা লাগে, কোনো সৃজনশীল কিছু একটা। তো তাই আমি আজকে আসলাম, তেস্তল বাংলাদেশের একটি কোর্সের একটি ক্লাস করলাম। তো আমার বন্ধুকেও আজকে নিয়ে আসলাম। তো এখানে আমরা প্রথম দিনই যেটা করলাম, প্রথমে হচ্ছে আমরা ফোনেটিক্সের উপর একটা ক্লাস করেছি, যেখানে আমরা কীভাবে উচ্চারণ করতে পারি, কীভাবে সুন্দর করে আমরা বলতে পারবো, বা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ভোকাল ব্যবহার সেটা আমরা শিখেছি।
তো দ্বিতীয়বার তো আমরা সেকেন্ড ক্লাসে আমরা শিখেছি কীভাবে মেন্টাল ম্যাথ করতে হয়। বর্তমানে তো ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে, আমরা যেখানে ক্লাস 8 থেকে ক্যালকুলেটর ইউজ করে অঙ্ক করে আসছি, এখানে একটা বড় কঠিন ব্যাপার। তো আমার বন্ধুর কাছ থেকে শোনা যাক যে আসলে ওর কেমন লাগলো নাগুলো বলো। এখানে খুব সহজে ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো মনে মনেই করে ফেলা যায়, যার ফলে আমাদের ক্যালকুলেটর বা হাতে কলম নির্ভর হওয়া লাগে না, যা আমাদের অবজেক্টিভ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুব ফাস্ট ফাস্ট কাজগুলো শেষ করার জন্য অনেক হেল্পফুল হয়। আর এখন আমরা যত ফাস্ট হতে পারবো ততই বেশি আর্নিংও করতে পারবো, আর সব কিছুতে সাকসেসফুল হওয়াটা স্পেশালি অবজেক্টিভের ক্ষেত্রে অনেক ইজি হবে। তো ওই জন্য আমি মনে করি এখানে মনে মনে ম্যাথ শেখাটা বা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ শেখাটা অনেক ইম্পর্টেন্ট। তারপর তো আমরা আইসিটি করলাম, তাই না? হ্যাঁ, আইসিটিতে তো আমরা আজকে অনেক কিছু শিখলাম, তো আশা করা যায় যে ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবে। তো আর আইসিটি তো আমাদের প্রতিদিনের ক্ষেত্রেই একটা ভবিষ্যতে কাজে হয়ে দাঁড়াবে, কারণ পুরো পৃথিবী এখন যেহেতু গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে এবং যেখানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হচ্ছে, সেখানে তো আইসিটি অনেক বড় একটা বিষয়। আর এভাবে যদি আমরা পড়াশোনা করে থাকি হয়তো আমরাও একসময় গ্লিগের সে যাবো, তাই না? ইনশাল্লাহ। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে এখন ফ্রি আছো তারাও আসতে পারো এখানে, হয়তো বা নিজের সময়টা একটু ভালোভাবে কাজে লাগালে ভবিষ্যতে অনেক সুফল পাওয়া যাবে। তো এসেই দেখো, প্রতিটা ক্লাসে অনেক এনজয়েবল এবং প্রতি ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারছি, মানুষকেও শেখানোর জন্য উৎসাহিত করতে পারছি। এবং যেহেতু আমরা তো জানি যে নলেজ ইজ পাওয়ার, তো এই কারণে যদি আমরা নলেজ যদি নিতে এইভাবে আগ্রহী হয়ে উঠি, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মাঝে একটি উন্নত দেশ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।